गोरी 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 मोनी मोनी मोनिका मोनिका की मोनिका मोनिका हटा तर नाम टाइप तो मोनिका तू क्या मोनिका नहीं बोले की बोल बा मोनिका नहीं बोल भाई तो दिन हो गया लो कौन खबर खाती है ना तेरे को नहीं बोल रही मोनिका तोर खबर ली तो मन जाए किंतु तोर बाह के देख ले अमर हकाम तो सब बाहर उलाई जाए कथा बोल के हमें बात तीन थक बार समय लोग करते नहीं पाए बागाने और बागारे तो क्या लोग करबो एर को मेरे तोर बाह के देख ले अमर पेचू दिखे नष्ट हो जाए तो के किस आशा बागाने लोग करबो कोनो बेले जगह देनो मनी लोग करते चाय कथा ओ ते खाते बस लिए हाँ माँ हम ही खाते बस लिए की होला निशा तुझे चा नहीं खाची Yeah.
তোর মা কি আছে দেখতে আই এই বুঝো হ্যাঁ তো দেখো তোর মা কি আছে সবার পরিয়াল মিলেজুলে থাকবো বলে একটা সুখের সংসার পাতবো বলে কিন্তু কি করবি তোর বহুকে যেরকম রাখবো লাগেছিল ওকে আমরা নাই পারলি উজল ব্যাগ সেট প্যাকিং হয়ে গেল তুই এখন উলা বাবা আর কিছুদিন আমি আসতে নাই পারব আমার ডাক্তারি কোর্স শেষ হলে আমি প্র্যাকটিস আরম্ভ করব তোদের যদি কিবা অসুবিধা হয় এই নম্বরটায় আমাকে ফোন করবি এই নম্বরটায় ফোন করলে আমাকে পাবি মা যাই যা বেটা যা তুই কামগুলা তোর ভালসে করবি তোর কামগুলায় তুই সফল হলে আমরা বহুত সুখী হব আমাদের আশীর্বাদ সদা থাকবে বেটা মা বাবা অনু যাই হো দাদা তোরা থাকবি আমরা যাই
অনু তোকে একটা কথা বলবো, বেয়া পাবি নাকি? কি কথা? তোর এই শহরিয়া ভজিটা যে তোদের ঘর ঘুরে আসবে আমি কিন্তু আশা নাই দেখছি। কিন্তু এখনো আমাদের ঘরের সবাই দাদাকে লে করে বহুত স্বপ্ন দেখে আছে। হ্যাঁ, ওটা অবশ্য ঠিকই। কি হইলো বেটা, মাথায় হাত লিয়ে কি চিন্তা করছি? আমি উজ্জ্বলের ঘরের কথাই চিন্তা করছি মা। ও পিছে ওদের ন কি হইলো? মা, উজ্জ্বলকে পড়ার খাতিরে ওদের ঘরের মানুষ গেলা যত কষ্ট করে লেখাইলো আর পড়াইলো, কিন্তু ওয়ার বদলি ওই সব দুঃখের বাহিরে আর কোনোই নাই পাইলো। আচ্ছা, আমি শুনছি উজ্জ্বল বেটা শাদি করলো বলে। হ্যাঁ মা, উজ্জ্বলে এক ধনী ঘরের বেটিকে শাদি করলো, আর উজ্জ্বলকে লে করে ওদের ঘরের মানুষে বহুত নতুন স্বপ্নও দেখেছিল, কিন্তু এই স্বপ্ন আরো বেশি দিন নাই টিকলো। আর উজ্জ্বলেও এই ঘরের অশান্তি দেহে করে বউটাকে লে করে শহরকে ঘুরে গেল, কিন্তু এখন ওদের ঘরের আর্থিক অবস্থা খুবই বেয়া, কারণ উজ্জ্বলে বাবাই বাগানসে অ্যাডভান্স পয়সা এনেছিল যখন উজ্জ্বলে মেডিকেলে সিট পাইছিল, আর এখন উজ্জ্বলে বাবাই তরমা হিসাবে যে টাকা পায় ওই টাকাটা নিয়ে ওদের ঘর চলতে অসুবিধা হয়। আর একটা কথা মা, উজ্জ্বলে বহিন অনুয়ে উজ্জ্বলের কারণে যে ত্যাগ করলো হয়তো ও ত্যাগ পৃথিবীর কোনো বহিনে দিতে না পারবে। হ্যাঁ বেটা, আজকাল দেখে শুনে শাদি করতে লাগে, নাই হলে ঘর সংসার চলাতে বহুত অসুবিধা হয়। হ্যাঁ দাদা, মা ঠিকই বলছে, তুই যখন শাদি করবি ভালো করে দেখে শুনে আনবি। তুই তুই চিন্তা না করবি, তোর কারণে আমি জনটা বউ আনবো, তোকে ইতনা ইতনা মরম করবে, তখন তুই নিজের দাদাকে ভুলাই যাবি। দেখা যাবে তুই কেরকম বউ ঘরে আনবি। এই তো কেন কথায় কে হারাতে পারবে? হাম কেন কথায় কে হারাক পারবে? বিকজ আই এম জুলি। উজ্জ্বল কি হলো, তুই এতক্ষণ ঘুমাই নাকি? যে ঘরলে উলাই আসলি মার বেমারের অবস্থায়, ভাই বহিন বা কি করছে? তুই তো আমাদের ঘরে ফোন নাম্বারটা দিয়ে আসেছি, দরকার হলে আর ফোন করবে? এখন তোর কালি প্র্যাকটিস আছে না, এটা ঘুমাই যা। মা তো চিন্তা নাই কর, আমি এখানে উজ্জ্বলকে ফোন করছি, আর ও আইলে আমরা তোকে হাসপাতাল নিয়ে যাব। তুই ঠিক হয়ে যাবি মা, তুই চিন্তা নাই কর। তবে অনু তুই মাকে দেখ, আমি এতে ফোনটা করে আসি। তুই জলদি যা, মাকে এখানেই ফোনটা করে দিবি। বেটি অনু, ও কাকা আই। অনু তোর খবরটা কটালে আসলি, মানে তুই বহুদিন টিউশনে ভি নাই যাই, আর তোর এ আগের মেনার এই পয়সাটা রহে না হয়, এইটা ভি দেতেলে আসলি। এইটা লে, পারলে তুই যাই করি আর আমার বেটাটাকে দুই একদিন দেখাই করে আসবি। হ কাকা, আমি যাব। বারো ঠিক আছে, মই তবে যাই। হ কাকা যা। সঁচাকৈ আজি কিন্তু তোমাৰ লগত বহুত ফুৰা হ'ল, ভাগৰেই লাগিছে। কি এইখন চহৰত তোমাৰ দুপাক ফুৰোতে ভাগৰ লাগিল নে? বাৰু হিচাপ কথা বাদ দিয়া, কাইলৈ তুমি কি প্ৰগ্ৰেম কৰিম বুলি ভাবিছা?
প্রোগ্রাম মানে অ্যাকচুয়ালি কালি মই তোমাক এটা ভাল গিফট দিম বুলি ভাবিছো। এখেত কোন বাৰু? ও এও মানে হল আমাৰ দেউতাৰ পিছত কাম কৰা মানুহ। উজাং তুমি এফালে আহাচোন। বাৰু উজু এও মোৰ কলেজৰ বন্ধু বিকি। হাই বিকি। হেল্ল' কোনে কৈছে? অঁ ঠিক আছে মই গৈ আছোঁ। আচ্ছা নিশা মোৰ এটা ইমাৰ্জেঞ্চি কল আহিছে গতিকে মই যাব লাগিব। ঠিক আছে কালি প্ৰগ্ৰামটোৰ বিষয়ে নাপাহৰিবা। মই তেতিয়াহ'লে আহিছোঁ। বুজলি হ'লা কোৱাৰ কোনো এটা হৈছে নেকি? নহ'লেও মা মৰা খবৰটা শুনেও নাই আছিলো যে আমার মনে ও খবরটা নাই পালো নাকি? বুঝলি বলো কোনো একটা হয়েছে, নাহলে ও খবরটা পাই করে নাই আসে করে নাই থাকতো। আচ্ছা বলো তোকে যে আকাশকে খবর দিতে বলে তো দিলি নাকি? হ্যাঁ বা আমি তো একাই দিলি। ও আকাশ বেটা আসলি বস। আচ্ছা কাকা তোকে একাই রই? হ্যাঁ রে বেটা তুই তো জানি এতনা দিন হয়ে গেল উজ্জ্বলকে কোনো খবর নাকি, তুই কাল ফজরে শহরে যাইকে একটা খবর দিবি নাকি? হ্যাঁ কা আমি কালি ফজরে যাই করে শহরে খবর ডালিব। যাবি বেটা কাল ফজরে? ওর কথা কি বলবো বেটা, ও তো এখন লাইনে ঘরে ঘরে টিউশন করে ঘরটা চালাচ্ছে, কোনো রকম ঘরটা চলছে বেটা।
হতো আছে তার বিপরীতে বেয়া মানুষের সংখ্যা হতো আছে আর ওই কারণে মানুষ সঙ্গে মিলামিশা করলে তোকে ভাবে চিন্তা মিলামিশা করবো লাগে বারো ওইসব কথা বাদ দে আমি বিশেষ করে উজ্জ্বলকে লক করতে আইছি ওর মার কদিন মান আগে শরীর খুব বেয়া হয়েছিল আর আমি ফোনও করেছিলাম আর আমি মনে করি এই ফোনটা তুই ধরেছিল কিন্তু আমি একটা কথা বোঝা নাই পাই উজ্জ্বলে মায়ের শরীরে খারাপের কথাটা উজ্জ্বল কেন কম নাই পাই এখন তো উজ্জ্বলে মায়ের এই দুনিয়াতেই চলে গেল আর এই খবরটা জানাতে আমি এই শহরকে আইছি আকাশ চল আমি তোকে উজ্জ্বলকে লক করাই দিব বাইদ কোনো কাম আছে নাকি তই কাম কৰিব পাৰিবি জানো বাইদ তুই যি কাম বলবি আমি উঠাই কৰি দিব বাইদ ঠিক আছে বাৰু তুমি ফুল গছৰ গুৰি কিটা চাফা কৰি দিয়া হ বাইদ আমি ফুল গছ গিলা চাফা কৰি দিছি বাইদেউ কাম হৈ গেল বাইদেউ হয় নেকি এয়া তোমাৰ পইচা লোৱা ৰমেন তই ভিনি কাঁ গেল আমি কি বলছি তোর জন্য পাচি নাই আমি শুনাও পাচি দেখাও পাচি কি তোর উত্তর দিয়া ঢঙ্গলা আজকাল বহুত বদলি হয়ে যাচ্ছে তুই বাধ্য করাছি মুখে মুখে উত্তর না দিবি যা তাহলে এটা আমার বাপের ঘর হয় আমি ভিতরে থাকি বাইরে থাকি আমার ইচ্ছা কি হলো তোর কিছু নাই মা দেখছি মা রমেন আজকাল বহুত ডানা কথা বলতে শিখেছে রমেন তুই ভিতরে যা কিন্তু দিদি একটা কথা মনে রাখবি শাদি হয়ে যাওয়ার পিছে বিছানার ওই ঘরটায় কোনো অধিকার নাই থাকে ও চাহে বইনে হোক চাহে দিদি হোক শুনলি মা ওর কথা বাদ দে ওর কথা আমি বলা মতে তুই কাম গিলা করলি আরে মা আমি এদের ঘর যাই এরকম চাল রসে আসতেছি আর কোনো দিনও আমাদেরকে ওদের ঘর যেতেই নাই লাগবে ঠিকই করেছি বেটি এখন লে জামাই তোর বাপে উদ্বোস করবে আর গোটা জীবন তোর ইশারায় নাচবে বাহ 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 তোর মা বেটি মিলি একটা ঘরকে ধ্বংস করতে পছন্দ চাল রেখেছি কিন্তু তোদের এই মিচা মনোবৃত্তির জালে আমাকে আরো বজায় রাখতে না পারবি তোদের মনোভাব আমি আজ বুঝা পাচ্ছি তুই আমাদেরকে ভুল বুঝছি নাই বুঝে তো বিবেচনা করা শক্তি আমার আছে ছি মা হইকে নিজে বেটি কে না বেয়া শিক্ষা দিলে মার শব্দটার অর্থ শূন্য হয়ে যাবে ছি আর মা বাপে সব দিন বেটা বেটিকে আদর্শবাদী হওয়ার শিক্ষা দিয়ে